আসসালামু আলাইকুম। বাথরুমের ভিতরে ভুলেও পাঁচটি কাজ করবেন না। গোসলের সময় বা বাথরুমে প্রবেশের সময় এই পাঁচটি ভুল কখনোই করবেন না। প্রথমত, যে ভুলটি আপনি করবেন না সেটি হলো, আমাদের দেশে অনেকেই বাথরুমে ঢোকার পর গুনগুন করে গান গজল বা কথা বলার অভ্যাস রয়েছে। এই কাজটি একদম করবেন না। আপনার গোসল ফরজ হলে সেগুলো মেনে গোসল করবেন। গোসল ফরজ না হলে গোসলের সুন্নতগুলো মেনে তারপর গোসল সম্পন্ন করবেন। এবং বাথরুমে ঢুকে গোসলের সময় উজু করার সময় যে ক্ষেত্রে আপনি বিসমিল্লাহ উচ্চারণ করে তারপর আওয়াজ করে পড়বেন না, মনে মনে পড়তে থাকবেন। কারণ বাথরুমের প্রবেশের দোয়া বা জিকির করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম নিষেধ করেছেন, আবু দাউদ হাদিস নম্বর 18। দ্বিতীয় ভুল হলো দোয়া পাঠ না করা। যখন গোসল করতে ঢুকলাম তখন এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন। দোয়াটি হলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছেই নরনারী জিন শয়তানের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় চাই। মুসলিম হাদিস নাম্বার 75। এখন প্রশ্ন আসতে পারে, এই দোয়াটি পাঠ করলে কি হয়? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনারা টয়লেটের মধ্যে, ময়লার মধ্যে বা দুর্গন্ধযুক্ত জায়গায় সব থেকে বেশি থাকে। তাই তোমরা যখন এই দোয়াটি পাঠ করবে তখন খারাপ জিন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবেন এবং শয়তানের চোখে একটা দেওয়াল বা পর্দা তৈরি করে দিবেন, যাতে জিন শয়তান তোমাদের দেহ অবয়ব দেখতে না পায়। সহিহ বুখারি হাদিস নাম্বার 142। আর যেহেতু আমরা আল্লাহ তাআলার কাছে দোয়াটির মাধ্যমে আশ্রয় চাই, সুতরাং এই দোয়াটি পড়লে গোসলখানায় থাকা দুষ্ট জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবং আপনার যদি গোসলখানার টয়লেটের প্রস্রাব পায়খানা করার প্রয়োজন হয় তখন শয়তান ও দুষ্ট জিনেরা আপনাকে দেখতে পারবে না। 3 নম্বর হলো, যে বাড়িতে গোসলখানা ও টয়লেট একসাথে থাকে সে গোসলখানাতে কোরআনের কোনো আয়াত বা হাদিস নিয়ে প্রবেশ করবেন না। যেমন আপনার লকেটে বা টুপিতে যদি আল্লাহর নাম লেখা থাকে তবে তা নিয়ে আপনি গোসলখানায় প্রবেশ করবেন না। এছাড়া আপনার আংটিতে আল্লাহ ও রসুলের নাম যদি লেখা থাকে তাহলে ওই আংটি নিয়ে আপনি টয়লেটে ঢুকবেন না। হ্যাঁ, যদি এমন গোসলখানা হয় যেখানে কোনো টয়লেট নেই, শুধু গোসলখানা, সেখানে চাইলে আপনি আংটি লকেট নিয়ে ঢুকতে পারেন। 4 নম্বর হলো, উলঙ্গ হয়ে গোসল করবেন না। উলঙ্গ হয়ে গোসল করলে এর ফলে যে বিপদ ঘটতে পারে সেটি হলো, উলঙ্গ হয়ে গোসল করলে লজ্জা কমে যায়। যার যা লজ্জা কমে যায় তার আস্তে আস্তে ইমান দুর্বল হয়ে যায় এবং সে ব্যক্তি চারিত্রিক নূর কমে যায়। ফলে সে ব্যক্তি যে কোনো গুনাহে অতি তাড়াতাড়ি লিপ্ত হয়ে যেতে পারে, এতে করে পরবর্তীতে সে গুনাহকে ভয় করে না। 5 নম্বর হলো, টয়লেটের ভিতরে ঢুকে কোরআনের তেলাওয়াত বা জিকির করবেন না। যে বাড়িতে টয়লেট এবং গোসলখানা একসঙ্গে সেই গোসলখানার মধ্যে ঢুকে কখনো জিকির করবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।